চ্যানেল কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। নর্থ বেঙ্গলে আজকে আমাদের ফোর্থ ডে, এটা হলো আজকে আমাদের হোমস্টে। কাল রাত্রে আমরা এই হোমস্টেতে এসে পৌঁছেছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়ে এখন বেরিয়ে পড়েছি পাইন ফরেস্টে। তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই পাইন ফরেস্টের দিকে। পৌঁছে গেছি আমরা পাইন ফরেস্টে, তাহলে চলো ভেতরে গিয়ে দেখি। এখানের এই ওয়াচ টাওয়ারটা দেখছো, আমরা এখন এখানেই যাব। তাহলে আমরা এখান থেকে পুরো ফরেস্টের ভিউটা দেখতে পারবো, আর সাথে তোমাদেরকেও দেখাবো। পৌঁছে গেছি ওয়াচ টাওয়ারের কাছে, এখন ওপরে উঠছি। এবার তোমরা দেখো, চারিদিকে সবুজে ঘেরা এক অপূর্ব সুন্দর দৃশ্য। মনের সাথে সাথে চোখেরও শান্তি। ভাসমান মেঘগুলোকে দেখলে একদম সিনেমার কথা মনে পড়ে যায়। সিনেমাতেই তো এরকম দেখেছিলাম, স্বচক্ষে তো কখনো আগে দেখা হয়নি। প্রকৃতির এত সুন্দর শোভা দেখে হারিয়ে যেতে ইচ্ছে হয়। পাইন ফরেস্ট থেকে ঘুরে এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন যাবো হোমস্টেতে। তারপরে আবার বেরোনোরও ব্যাপার আছে এখান থেকে, তাহলে চলো যাই। হোমস্টের থেকে পাইন ফরেস্ট বেশি দূরে ছিল না, তাই কিন্তু আমরা হেঁটে হেঁটে গেছিলাম। পৌঁছে গেছি হোমস্টেতে, এখন আমরা ব্রেকফাস্ট করব। সকালে না খেয়েই বেরিয়ে পড়েছি। গরম গরম লুচির সাথে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেললাম। বেরিয়ে পড়লাম, সবাই বেরিয়ে গেছে, আমিও সৌমাল্যকে নিয়ে বেরিয়ে এসেছি। এখন গাড়িতে উঠে পড়ব। আমাদের গাড়ি চলতে শুরু করে দিয়েছে, আর আমাদের জার্নিও শুরু হয়ে গেল আজকে। আজকে আমরা প্রথমে যাব ঘুম মনেস্ট্রিতে। এই দেখো, এটা হলো ঘুম স্টেশন, আর এরপরে ঘুম মনেস্ট্রি। পৌঁছে গেছি আমরা ঘুম মনেস্ট্রিতে। আজকে ওয়েদার কিন্তু ভীষণ খারাপ, যেই কারণে এত মেঘ আকাশে। এখানে আবার মনেস্ট্রির গেটে কাজ হচ্ছে, এটা নতুন করে বানানো হচ্ছে এই গেটটা। মনেস্ট্রির কিন্তু আরেকটা গেট আছে যেটা পুরানো। এটা মনেস্ট্রির পুরানো গেট। হেঁটে হেঁটে এখন যাচ্ছি মনেস্ট্রির দিকে। আজকে ওয়েদার খুব খারাপ, আর খুব ঠান্ডাও পড়েছে আজ। আর সৌমাল্য গাড়িতে একবার ওর ঘুম হয়ে গেছে, ও গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে। দেখো, দেখেই মনে হচ্ছে ও ঘুম থেকে উঠল।
মনিস্ট্রি ঘুরে আবার বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব বাতাসিয়া লুপে। পৌঁছে গেছি বাতাসিয়া লুপ। এখানে কিন্তু টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হয়। বাতাসিয়া লুপ কিন্তু ব্রিটিশ সরকারের এক আশ্চর্য কীর্তি। যখন টয় ট্রেনের লাইন দার্জিলিংয়ের দিকে নেওয়া হচ্ছিল, ঘুম স্টেশন পর্যন্ত এসে নাকি দেখেছিল পাহাড়ের পরীক্ষা 1000 ফুট নিচের দিকে নেমে গেছে, তখন ইঞ্জিনিয়াররা ট্রেন লাইনটাকে ধাপে ধাপে নিচের দিকে নামানোর ব্যবস্থা করেছিল। তখনই নাকি এই বাতাসিয়া লুপ তৈরি হয়েছিল। পাহাড়ের মাথায় একটা সমতল জায়গা, প্রায় 50,000 স্কোয়ার ফুট জুড়ে এই বিশাল পার্ক, যার চারিদিকে রেল লাইন পাতা, আর হুইসেল বাজিয়ে পাক খেয়ে টয় ট্রেন নেমে যায় নিচের দিকে। টয় ট্রেনের কথা বলতে না বলতেই টয় ট্রেন এসে দাঁড়ালো। থাকলে বাতাসিয়া লুপের থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘার সেই রূপ নাকি ভোলার মতন না, কিন্তু আজকে যেহেতু ওয়েদারটা খারাপ তাই আমরা আর দেখতে পারিনি। কিছুক্ষণের মধ্যেই আরেকটা ট্রেন ঢুকলো, এটা কিন্তু ডবল ইঞ্জিনের। বাতাসিয়া লুপ ঘুরে আবারও আমরা বেরিয়ে পড়েছি। রাস্তা জ্যামে আটকে পড়েছি। আমি এতদিন ভাবতাম কলকাতাতেই বোধহয় মানুষ রাস্তায় জ্যামে আটকে পড়ে, তা দেখছি না, পাহাড়ে ঘুরতে এসেও আটকে পড়তে হয়। প্রায় 2 ঘন্টা পরে আবার আমাদের গাড়ি চলতে শুরু করলো। পাহাড়ের বাড়িগুলোর কিন্তু একটা অন্যরকম বিশেষত্ব থাকে, যতদূর চোখ যাবে শুধুই দেখব কালারফুল বাড়ি, আর পাহাড়ের ওপর থেকে একদম যেন নিচ পর্যন্ত, যেন একটা বাড়িরই পাহাড়। পৌঁছে গেছি দার্জিলিং ম্যালে, গাড়িটা অনেকটা দূরে নামিয়ে দিয়েছে, তারপরে এখন আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। ম্যালের এখানে অনেক পায়রা হেঁটে বেড়াচ্ছিল, আর এখানকার পায়রাগুলো একদম কাছে গেলে তারপরে ওড়ে, অনেক সময় কাছে গেলেও কিছু পায়রা উড়তে পারে না, এমনি চুপচাপ হেঁটে বেড়াবে, ওদের মতন খেলবে। আমি আবার সৌমাল্যকে সাথে করে নিয়ে পায়রাগুলো ওড়াচ্ছিলাম। ম্যালে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম, প্রায় অর্ধেকটা দিন। চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে, তারপরে আবার শপিংও করেছিলাম এখান থেকে। আজকে যেহেতু ওয়েদারটা খুব খারাপ তাই বুঝতেই পারিনি কখন সন্ধে হয়ে গেছে, এত মেঘ দুপুরটাই বা কখন হলো আর সন্ধেটাই কখন বুঝতেই পারলাম না। বেরিয়ে পড়েছি আবার, দেখো সন্ধে নেমে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।